সবাই কেমন আছেন? আর আজকে আমি একটা ছোটখাটো ভিডিও করব, বাট এই ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। আর আমার একটা ভিডিও করা আছে মেনস্ট্রুয়াল কাপ নিয়ে, তো ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। ওখানে আমি ডিটেলসে সব কিছু বলেছি, কীভাবে ওটা ইউজ করবেন, কীভাবে কোন সাইজ সিলেক্ট করবেন, ইনসার্ট করবেন, কীভাবে ডিসপোজ করবেন, কীভাবে সব কিছু ডিটেলসে ভালোভাবে বলা আছে। তো ওই ভিডিওটা ভালোভাবে দেখবেন। আর যদি কোনো কোশ্চেন আপনাদের মনে হয় বা যদি কোনো কোশ্চেন আমাকে করতে চান, অবশ্যই ওই ভিডিওতে গিয়ে আমাকে করবেন। আর সেটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক করবেন। তো এটা হচ্ছে মেনস্ট্রুয়াল কাপ, আর এটা কিন্তু মেডিকেল গ্রেড সিলিকন দিয়ে তৈরি, সফট, এটা হাইলি কমফোর্টেবল। আর আপনারা কিন্তু এটা পরে মনে হবে না যে আমি কিছু পরে আছি বা মনে হবে না যে আমাদের পিরিয়ডের দিন চলছে। আর এটা পরে আমরা সব কিছু করতে পারি, ওয়াকিং, রানিং, ইয়োগা, ডান্স, ইভেন সুইমও আমরা করতে পারি। তো স্যানিটারি প্যাড ইউজ করলে যেমন আমাদের ইরিটেশন হয়, র্যাশ বেরিয়ে যায় বা আমাদের ইচিং প্রবলেম হয়, এটাতে কিন্তু এগুলো একদম হবে না। আর এটা 12 আওয়ার্স প্রোটেকশন দেবে, কিন্তু এটা কোনো হার্মফুল নয়, এটা কিন্তু আপনারা রিউজ করতে পারেন। আর স্যানিটারি প্যাডে কিন্তু কস্টটা বেশি, ওটা কিন্তু আমাদের কিনতে হয় বারবার, কিন্তু এটা একবার আপনারা কিনবেন এটা কিন্তু 10 বছর চলে যাবে। আর স্যানিটারি প্যাড পরে তো আমরা কারো বাড়ি বা কোনো লং ডিস্টেন্স জার্নি আমরা করতে পারি না, তারপর আমরা ভাবি যে যদি এটা পরে আমরা কোথাও যাই এটা আমরা ডিসপোজ করবো কোথায়, তো এসব টেনশন আমাদের মধ্যে হয়। কিন্তু যদি আমরা মেনস্ট্রুয়াল কাপ ইউজ করি কিছু আমাদের কোনো টেনশন কিছু হবে না। তো আরও ডিটেলসে অনেক কিছু বলা আছে আমার ওই ভিডিওতে, তো আমি আগেই বললাম আপনারা অবশ্যই চেক করবেন। আর আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার একজন ফ্রেন্ড বা ভিউয়ার বলতে পারেন, সে নিজের মতামতটা জানাবে, সে মেনস্ট্রুয়াল কাপ ইউজ করে তার কীরকম লাগছে বা তার জন্য কোনটা ভালো, তো সে আপনাদের বলবে, তার মুখ থেকে আপনারা শুনে নিন, তাহলে আরও ভালো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি প্যাডের থেকে মেনস্ট্রুয়াল কাপ বেশি প্রেফার করি, কারণ প্যাডে ইচিনেস, ইনফেকশন এবং দুর্গন্ধ যেগুলো হয় সেগুলো মেনস্ট্রুয়াল কাপে একদমই হয় না। আমিও মেনস্ট্রুয়াল কাপ ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদেরকেও প্রেফার করছি যে মেনস্ট্রুয়াল কাপটা ইউজ করে একবার দেখতে পারেন। তাহলে ফ্রেন্ডস আপনাদের কেমন লাগলো? এতক্ষণ আমি বলছিলাম এটা ভালো, এটা এরকম সেরকম, বাট আপনারা আমার আরেক ফ্রেন্ডসের মুখ থেকে শুনে নিলেন, তো আপনারা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে গেলেন। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। আর আপনারা নিশ্চয়ই শুনলেন যে মেনস্ট্রুয়াল কাপ একদম পেনফুল নয়, দেখতে আপনাদের ভয় লাগতে পারে বাট একদম পেনফুল নয়। তো আপনারা যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন, তাহলে আপনাদের মধ্যে যে ভয় লজ্জা এগুলো ছিল আস্তে আস্তে যাচ্ছে, তাই না? তো তাহলে আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমার ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখানে কোশ্চেন করবেন, আপনাদের যেটা মনে আসবে আমি অবশ্যই অ্যান্সার দেবো। তাহলে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার অফ ইওর সেলফ, স্টে বিউটিফুল, স্টে হেলদি, বাই বাই।